extra time. নমস্কার, আমি সায়ন্তন দাস রায়। ইতিমধ্যে মোহনবাগান সমর্থকরা আপনারা সকলেই জেনে গেছেন যে লিস্টনের আপডেট। মোহনবাগানের জন্য একটা খুব ভালো নিউজ যে অলরেডি আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যেই যে মোহনবাগানের হয়ে হয়তো লিস্টনের সাইনটা কনফার্ম হতে যাচ্ছে। হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। তবে লিস্টনের নেওয়ার অ্যাডভান্টেজ কিন্তু অনেকগুলো রয়েছে মোহনবাগানের জন্য এবছর লিস্টন যদি আসে, কারণ এই মুহূর্তে মানবীর ছাড়া সেরকমভাবে রাইট উইঙ্গারের অপশন ছিল না খুব একটা বেশি। প্রবীর যদি আলটিমেটলি না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি একটা নিডস রাইট উইঙ্গার মোহনবাগানের জন্য, সেটা লিস্টন একটা বড়সড় রিক্রুট হতে যাচ্ছে, কারণ লিস্টনের প্রতি নজর সকলের ছিল এবছর এবং একটা বড় ট্রান্সফার ফি দিতে হচ্ছে লিস্টনের জন্য। সব কিছু ঠিকঠাক থাকলে এটা কনফার্ম হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, কারণ এবছর আমরা আইএসএল যারা দেখেছি প্রত্যেকেই জানি যে লিস্টন কী ফুটবলটা খেলেছে, কী ধরনের ফুটবল খেলেছে এবং কী কোয়ালিটি প্লেয়ার লিস্টন সেটা আমরা সকলেই জানি। কারণ এবছরের আইএসএলের আবিষ্কার বলা যেতে পারে লিস্টন, আপুইয়া, জেডি, এই ধরনের বেশ কিছু প্লেয়ার এবছর আইএসএলে, বিপিন, যারা নজর কাড়া ফুটবল খেলেছে তার মধ্যে লিস্টন অন্যতম। তবে লিস্টনকে নেওয়ার অ্যাডভান্টেজগুলো এবং লিস্টন কী ধরনের ফুটবল খেলে সেটা যদি আমি একটু আমরা বোর্ডের মাধ্যমে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে সকলের। আমি যদি মোহনবাগান টিমটাকে ধরি রেড, তাহলে লিস্টন বেসিক্যালি হচ্ছে রাইট চ্যানেল থেকে অপারেটটা করবে এবং লেফট চ্যানেলটা মোহনবাগান যেহেতু তিনজন আপ ফ্রন্টে রেখে খেলে, একজন উইড্রল খেলে, সেক্ষেত্রে এবছর দেখেছি যে রাইট চ্যানেলটায় মনবীর খেলেছে। তবে লিস্টনের কথা যদি ধরতে হয়, লিস্টন যেই ধরনের ফুটবলটা খেলে তাতে করে অ্যাডভান্টেজ হচ্ছে লিস্টনের খেলার ভ্যারিয়েশান রয়েছে, অনেকগুলো ভ্যারিয়েশান রয়েছে। লিস্টন কিন্তু বলটা অপোনেন্টের অর্ধের, এই যে অপোনেন্টের অর্ধটা রয়েছে সেখান থেকে কিন্তু লিস্টন এরকম জায়গা থেকে বল ক্যারি করতে পছন্দ করে। লিস্টন উইথ বল, লিস্টন পায়ে বলটা নিয়ে ক্যারি করতে পছন্দ করে। কিন্তু মনবীরের খেলার হচ্ছে পার্থক্যটা একটু আলাদা, সেটা হচ্ছে মনবীর যেহেতু ফিজিক্যালি অনেক স্ট্রং, মনবীর এরিয়াল বল এহেড স্পিডে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিস্টন টোটালটা ডিফারেন্ট ফুটবল খেলে। যাওয়ার ভ্যারিয়েশানগুলো হচ্ছে লিস্টন কিন্তু এখান থেকে বল ধরে দেখবেন আপনারা সরাসরি লিস্টন ইনসাইডে আসার চেষ্টা করে, উইথ বল ড্রিবিল করে, একজন দুজন প্লেয়ারকে অনায়াসে ড্রিবিল করতে পারে, সেই কোয়ালিটি লিস্টনের মধ্যে রয়েছে। এবং অনেক ক্ষেত্রে লিস্টন কিন্তু উইথ বল সরাসরি রান করে ডিফেন্ডারের সাইড ব্যাকের উপরে, সাইড ব্যাকের উপরে ওয়ান ইস টু ওয়ান চ্যালেঞ্জ করে ইনসাইডে একদম সরাসরি ঢুকে আসতে চায় ডি বক্সের উপর, টপ অফ দ্য ডি এর উপর। স্কোরিং এবিলিটি রয়েছে ছেলেটার মধ্যে এবং এই সব জায়গা থেকে দূরপাল্লার শট মেরে দেওয়ার প্রবণতা আছে। এবং ভ্যারিয়েশান আরও একটা বেশি অ্যাডভান্টেজ যেটা হচ্ছে লিস্টন প্রয়োজনে টিমের স্বার্থে কিন্তু রাইট এবং লেফট দুটোই খেলতে পারে। এবছর কিন্তু হায়দ্রাবাদের হয়ে লিস্টন লেফটেও খেলেছে, লেফটেও যদি খেলে একই রকমভাবে আমি যদি ধরে নিই যে লেফট চ্যানেল থেকে লিস্টন খেলছে, লিস্টন কিন্তু লেফট চ্যানেল থেকে ওর আউটসাইড কাট অর্থাৎ হচ্ছে লেফট চ্যানেল থেকে আউটসাইড মেরে ইনসাইডে আসার খুব ভালো হচ্ছে ওর হ্যাবিট রয়েছে, এগুলো হ্যাবিটগুলো যেটা যার ভালো সেটা বলছি আমি। এবং এই জোনগুলো থেকে লিস্টন খুব ভালো মারতে পারে এবং স্ট্রাইকারদের সঙ্গে যেটা রয় কৃষ্ণার সঙ্গে একটা অ্যাডভান্টেজ যেটা পেতে পারে যে এই ওয়াল ওয়ান টু যদি রয় কৃষ্ণার সঙ্গে ওয়ান টু খেলে উইদাউট বল যে স্পিনগুলো লিস্টন সরাসরি 18 ইয়ার্ডসের ভিতরে ঢুকে আসে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ডেঞ্জার হয়ে যায় লিস্টনের আসা। এবং যেহেতু উইথ বল ওর বল কন্ট্রোল ভালো, সেক্ষেত্রে ডিফেন্ডারকে হয় বাধ্য হতে হয় ওকে ট্যাকেল করতে এবং একটা ফাউল কিন্তু এই বক্সের ভিতর পেনাল্টি অবশ্যই। তো অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, যেমন যেটা আমি একটু এখানে যদি একে দেখাতে পারি তাহলে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা যায় যে লিস্টনের ভ্যারিয়েশান হচ্ছে লিস্টন এরকম জায়গা, আমি যদি বল ধরি এই জায়গা থেকে এইও এরকম আসতে পারে এবং সেটা হচ্ছে ড্রিবিল করে এবং সরাসরি সাইড ব্যাকের উপরেও লিস্টন আসতে পারে। লিস্টন সাইড ব্যাকের উপর সে এই জায়গা থেকে কিন্তু অনেক সময় এই জায়গাটায় লিস্টন এখানে চলে আসে, এখান থেকে অনেক সময় সে ডিরেক্ট শ্যুট করে, আবার এখান থেকে এই আসে হচ্ছে গ্রাউন্ড পাসে, গ্রাউন্ড মাইনাসগুলো আসে হচ্ছে স্ট্রাইকারদের জন্য যারা অতি অনায়াসে মিট করে যেতে পারে লিস্টনে। এবং আরও একটা বিষয়, এখান থেকে কিন্তু খেলতে খেলতে লিস্টন মাঝমাঠেও চলে আসে, অনেক সময় মাঝমাঠে চলে আসাতে এখানে কিন্তু ইন্টারচেঞ্জিংয়ের একটা সুযোগ থাকে। এই ইন্টারচেঞ্জিং যদি হয় বাইরের আউটসাইডের প্লেয়ার উইঙ্গার যদি ইনসাইডে আসে, মিডফিল্ড যদি আউটসাইডে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পজিশানে একটা কনফিউশন তৈরি হয় ডিফেন্ডারদের মধ্যে, কারণ এই প্লেয়ারটা ফোকাস করে সবসময়
এই সাইড ব্যাক, এই সাইড ব্যাক তখন কিন্তু সমস্যায় পড়ে যায় যে কোন প্লেয়ারটাকে নেবে, কিন্তু বুদ্ধিমান সাইড ব্যাক হলে সে তার নিয়ারেস্ট প্লেয়ারটাকে নিয়ে নেবে। কিন্তু লিস্টনের এতগুলো ভেরিয়েশন যে কোন সময় কোন জায়গা থেকে খেলাটা শুরু করবে সেটা কিন্তু বোঝা মুশকিল। তো সেই ক্ষেত্রে বলছি যে লিস্টনের রিক্রুটটা এবছর মোহনবাগানের জন্য কিন্তু একটা খুব ভালো রিক্রুট, যেটা দরকার ছিল সেই জায়গাটা ফোকাস করেছে একজন বুদ্ধিমান কোচ অ্যান্তোনিও লোপেজ আবাস। জায়গা মতো কাকে নিতে হবে সেটা কিন্তু অফিসিয়ালদের জানিয়েছে, অফিসিয়ালরা লিস্টনকে যদি কনফার্ম নিউজটা আমাদের কাছে চলে আসে সেক্ষেত্রে একটা ভালো রিক্রুট হতে যাচ্ছে মোহনবাগানের জন্য। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।